বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে বহরমপুরে বিজেপির প্রতিবাদ মিছিল। সোমবার গোটা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার বিজেপি নেতা কর্মীরা এই প্রতিবাদ মিছিলে সামিল হয়। জেলা বিজেপি কার্যালয় থেকে গোটা বহরমপুর শহর পরিক্রমা করে এই মিছিল। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ দক্ষিণ জেলার বিজেপি সভাপতি গৌরীশঙ্কর ঘোষ, বিধায়ক সুব্রত মৈত্র সহ অন্যান্য বিজেপি নেতা ও কর্মীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে রাজ্য জুড়ে চলছে বিজেপির প্রতিবাদ মিছিল। সোমবার গোটা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার বিজেপি নেতা কর্মীরা প্রতিবাদ মিছিলে সামিল হন। মুর্শিদাবাদের বহরমপুরে জেলা বিজেপি কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের হয়। গোটা বহরমপুর শহর এই মিছিল পরিক্রমা করে। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ দক্ষিণ জেলার বিজেপি সভাপতি গৌরীশঙ্কর ঘোষ, বিধায়ক সুব্রত মৈত্র, বিজেপি নেত্রী মাফুজা খাতুন সহ অন্যান্য বিজেপি নেতা ও কর্মীরা। বাংলাদেশে যেভাবে মন্দির দুর্গা প্রতিমা ভেঙে ফেলা হয়েছে তার তীব্র ধিক্কার জানান গৌরীশঙ্কর ঘোষ। যতদিন না বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা দেওয়া হচ্ছে ততদিন এই আন্দোলন চলবে বলে জানান তিনি। বিধায়ক সুব্রত মৈত্র বলেন, দেশভাগের পর থেকে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে, কিন্তু এর প্রতিবাদে বাংলাদেশের সরকার কোনো ব্যবস্থা গ্রহণ না করায় ধিক্কার জানান তিনি। বাংলাদেশে সনাতনীদের উপর যে অকথ্য অত্যাচার, নির্মম অত্যাচার বিগত দেশভাগের পর থেকে হয়ে চলেছে। আজ থেকে 1946 সালে নোয়াখালীতে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পুনরাবৃত্তি এইবার শারদীয়া উৎসবে গোটা বাংলাদেশ জুড়ে হিন্দুদের উপরে এই অত্যাচার চলছে। এই অত্যাচারের বিরুদ্ধে এবং শেখ হাসিনার অপদার্থ সরকার, তার এই যে হিন্দুদের উপরে অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে তার কোনো রকম কোনো সুনির্দিষ্ট চিন্তাধারার ফল আমরা দেখতে পাচ্ছি না। তার জন্য গোটা ভারতবর্ষ জুড়ে এবং বিশ্বেও চারিদিকে এটার বিরুদ্ধে প্রতিবাদ চলছে। আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির নির্দেশে আজ গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সদর এলাকায় আমরা এই বাংলাদেশের যে হিন্দুদের উপরে যে নির্যাতন, সনাতনীদের উপরে যে নির্যাতন, সেই নির্যাতনের বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি। বাংলাদেশে সনাতনীদের উপরে যে অত্যাচার, হিন্দু মন্দির ধ্বংস, ইস্কন মন্দির ধ্বংস, আমাদের দুর্গা মাতাকে অষ্টমীর দিন ভেঙে দেওয়া, হিন্দু মা বোনেদেরকে ধর্ষণ খুন করা, এবং তারই সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় দুর্গা পুজো দেখতে যে দর্শনার্থীরা বেড়েছে তাদের উপরে পুলিশের অকথ্য অত্যাচার, সার্বিকভাবে এই যে হিন্দু দর্শনার্থী, হিন্দু পুণ্যার্থীদের উপরে যে আক্রমণ, হিন্দু ধর্মের উপরে যে আক্রমণ, হিন্দু মা বোনেদের উপরে যে ধর্ষণ চলছে, হত্যালীলা চলছে, তার প্রতিবাদ জানাতে আমরা রাস্তায় নেমেছি। এই আন্দোলন আমাদের চলতে থাকবে যতদিন না সনাতনীরা, হিন্দুরা নিরাপত্তা পাচ্ছে, নিরাপদে বসবাস করতে পারছে। এই আন্দোলন লাগাতার আমাদের চলতে থাকবে। মিশন মেডিকেল সেন্টার মুর্শিদাবাদ ও কলকাতার একাধিক অভিজ্ঞ ও প্রসিদ্ধ চিকিৎসকেরা বসছেন এখানে। নিউরোসার্জন, বাতের ব্যথা, ইউরো জেনারেল ফিজিশিয়ান, শিশুরোগ, হৃদরোগ, সুগার, থাইরয়েড, স্ত্রী, প্রসূতি, কিডনি, লিভার, যে কোনো সমস্যায় অভিজ্ঞ চিকিৎসকদের দেখাতে হলে নাম লেখানোর জন্য যোগাযোগ করুন। এছাড়াও প্রতিদিন USG ও ইকো কার্ডিওগ্রাফি করা হয়। ঠিকানা লালদিঘি দিশা চোখের হসপিটালের পিছনের বিল্ডিং, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9732983950। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা শা।